সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সময় টেলিভিশনের বিনোদন রিপোর্টারদের নিয়ে বিশেষ ঈদ আড্ডা। আপনাদের সাথে আছি আমি আল কাসির। যারা জানতে চান সময় টেলিভিশনের বিনোদন টিমে আর ফিচার টিমে কারা কাজ করে, আজকের এই শো তাদের জন্য। চলুন শুরু করি। শ্রেয়া, আপনাকে দিয়ে শুরু করি, কেমন আছেন? ঈদে তো অবশ্যই ভালো থাকতে হবে, অ্যাটলিস্ট না হলে তো ঈদ চলে গেলে তো আর এই ঈদ আর পাবো না, আবার এক বছর ওয়েট করতে হবে ঈদের জন্য। সো আমি ভালো অনেক আছি, অনেক ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করি। তারপর খান তাজদিন হাসান, ঈদ মনে হচ্ছে ভালো কাটবে, এবার অনেকগুলো সিনেমা আসবে, সিনেমা মানেই আমার অনেক ভালো ব্যবসা হবে মনে হচ্ছে। একদম একদম, অনেকগুলো রিভিউ হবে। তারপর চলে যাচ্ছি সময় টেলিভিশনের জিন খ্যাত রিপোর্টার তানভীর হাসান। ঈদ সবসময় ভালো কাটে আর এবারও ভালো কাটছে ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আব্বু আম্মুর সাথে ঈদ করতে পারছি আর কি। সো ঈদ নিয়ে নো প্যারা, চিল। ঈদে এখন পর্যন্ত ভালো কাটছে কারণ আমি ফ্যামিলির সাথে এবার ঈদ করছি, আর ঈদের আর কিছুদিন পরে বলতে পারবো ঈদ কেমন যাচ্ছে, কারণ সালামের অ্যামাউন্টটা আসতেছে, তো এখন পর্যন্ত আসতেছে, আসা শেষ হলে বুঝতে পারবো যে ঈদটা কেমন গেল। বসুন্ধরা টি শো, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। আফরোজা মৌটুসি, কেমন ছিল আপনার ঈদ? ঈদ তো ভালো যাচ্ছিল, ধরে নিয়ে আসলেন, সালামি নিচ্ছিলাম সবার কাছ থেকে, ধরে ধরে সালামি নিচ্ছি, সেখান থেকে আপনি তুলে নিয়ে এসে শুয়ে বসায় দিলেন। বাই দ্য ওয়ে, কোনো মানে শুধু সিকিউরিটি গার্ড বাদে ওরা কাউরে ছাড়ে নাই কিন্তু। এক্স্যাক্টলি, যেটা হচ্ছে আমি মানে সালামি তো নিচ্ছি সবাইকে ধরে, রীতিমতো আমি সত্যি বলতে ডাকাতিই করছি, তো হুট করে আমাকে একজন এসে বলতেছে যে এইটা তোমাকে একজন দিছে, দেখলাম 500 টাকার একটা নোট, কেন দিছে কে দিছে বুঝলাম না। তারপর দেখাচ্ছে কি সিকিউরিটি গার্ডের একজন, মানে মোটামুটি সে সিনিয়র একজন ভাই। তো পরে আমি খুব অবাক হয়ে তার জিজ্ঞেস করলাম এটা কেন দিলেন, উনি বলতেছে যে আপু আপনাকে আমি খুবই পছন্দ করি, আমি পছন্দ করে আপনাকে সালামিটা নিজ ইচ্ছায় দিলাম। না না, ফ্যান না, মানে উনি অ্যাজ এ এমপ্লয়ি বা কলিগ হিসেবে হয়তো আমাকে পছন্দ করে। তো হ্যাঁ, সিকিউরিটি থেকেও সালামি নেওয়া হয়েছিল, কিন্তু পরে যদি আমি সেটা ফেরত দিয়ে দিয়েছিলাম। ঈদ আমার খুব ভালো কাটছে, ছুটিতে ছিলাম, এই শোতে মানে এই শোর জন্য আপনি ডেকে নিয়ে আসলেন আমাকে, তো তাহলে আমাকে আপনি এক্সট্রা সালামি অবশ্যই দিবেন। আমি এবার ঈদে অফিস করছি যেহেতু, আর প্রচুর সালামি পাবো আর সামনেও পাবো। তারপরে হচ্ছে ইশরাতিমা, ঈদে ভেবেছিলাম অফিসে আসবো না, কিন্তু ছুটিও নিয়েছিলাম, কিন্তু ফোন আসলো যে অফিসে আসতেই হবে, না আসলে নাকি চাকরি থাকবে না, এর জন্য ঈদটা আসলে অত ভালো কাটছে না। বিশাল স্যাক্রিফাইস করছেন আপনি আজকে। আচ্ছা, ঈদ নিয়ে সবারই মজার স্মৃতি থাকে, একটু মজার স্মৃতি জানতে চাই ছোট্ট করে শ্রী আপনার কাছ থেকে। ঈদ নিয়ে আমার মজার স্মৃতি মানে ছোটবেলায় যখন সালামি কালেক্ট করার বিষয় ছিল, এবং একটা বিষয় খুব ছিল আমাদের মানে 90s কিডস আমরা, যারা আমরা হচ্ছে কয়েন অনেক বেশি কালেক্ট করতাম, 5 টাকার কয়েনগুলো তখন একদম নতুন বোধহয় আসছিল, তো ওই 5 টাকার কয়েন বাবা হয়তো প্যান্ট চেঞ্জ করছে পকেট থেকে পড়ছে, ওইটাই নেওয়ার জন্য আমরা ভাই বোনেরা খুব কাড়াকাড়ি করতাম যে কে কতগুলো কয়েন কালেক্ট করতে পারে। ড্রেসগুলো কাউকে না দেখানো, এইটা আমার এখনও মনে আছে যে আমি বোধহয় ড্রেস দেখানো মানে আমার ইচ্ছে, আমার ড্রেস মানে মার্কেট থেকে বাসা পর্যন্ত যে ওই যে শপিং ব্যাগে আনলাম, যেদিন পরবো ওই দিনের আগে আর বের করতে দিতাম না, ইভেন আব্বু আম্মুকেও বের করতে দিতাম না, বাট এখন আমার কাছে মনে হয় অনেক ডাল হয়ে গেছে ঈদটা, ছোটবেলার ওই আমেজটা আসলে নাই, কাজের প্রেশারে হোক আর যে কারণেই হোক ওই ঈদের ড্রেসটা কেউ দেখলে এখন মনে হয় যেন আরও বেশি খুশি লাগে যে এই তোমার থেকে কিন্তু আমার ড্রেসটা অনেক সুন্দর, হ্যাঁ দেখি তোমার ড্রেসটা দেখি, মানে এরকম হয়ে গেছে ব্যাপারটা। আমার এত পুরনো স্মৃতি মনে নেই, আমার ঈদ একদমই ডাল কাটে না, কারণ আমি গত ঈদেও আমার মনে আছে আমার খুব ভালো ঈদের সকাল কেটেছে, কারণ আমি গত ঈদে সিনেমা দেখে শুরু করেছি ঈদ, হলে যেয়ে আমি দেখেছি দিন দ্য ডে, অনন্ত জলিল আমার খুবই ফেভারেট, আমার তার সঙ্গে খুবই ভালো একটা অন্যরকম আত্মার সম্পর্ক আছে, তার সিনেমা দেখে আমার ঈদ শুরু হচ্ছে, এবারও তার সিনেমা দেখে আমার ঈদ শুরু হচ্ছে। কিল হিম কেমন হয়েছে এটা আমি দর্শকদের আমার শোতে জানাবো, একটু প্রমোশন করে দিলাম। আমরা তানভীরের কাছ থেকে একটু জানি, জিন খ্যাত তানভীর, তানভীর হাসান, ঈদের সাথে জিনের সম্পর্ক নাই? আর ঈদের সাথে জিনদের কি ঈদ হয় না? জিনদের হয় অদৃশ্য, ওটা তো বলা যায় না কি করছে তারা। জিন নিয়ে কাজ করার আগে তুমি তো ওই বিষয়ে ইসলাম কি বলে, এই বিষয়ে ইসলাম কি বলে, মানে বিভিন্ন টপিকে ইসলাম কি বলে এটা নিয়ে কাজ করতা, তো সালামির বিষয়ে ইসলাম কি বলে? বিশাল ব্যাপার হয়ে গেল, এটা আমাকে গবেষণা করে দেখতে হবে, তবে সালামি দেওয়া যথাসম্ভব বৈধই হবে, হারাম, হ্যাঁ হ্যাঁ হারাম হবে না, হালাল হবে, খুশি হয়ে হাদিয়া হাদিয়া দেওয়া যায়, কিন্তু হাদিয়া দেওয়া যায় যাচ্ছে, তাহলে সালামি দেওয়া যায় যাচ্ছে। ফারজানা স্মৃতি আপনি বলবেন আপনার ঈদের একটা মজার স্মৃতি। একটা অ্যাসাইনমেন্টে গেলাম, সেটা হচ্ছে একটা হল ভিজিটে, তো ওখানে হুট করে নায়িকা আসছে, তো নায়িকা মানে তখন তো একটু কোভিডের টাইম, মাস্ক পরা আমি একটু সেজে গুজে গেছিলাম, তো মাস্ক পরা, তো আমি একটু গাড়িতে একটু ভাবটা নিয়ে এইভাবে নামছি, নামার পরে মানুষজন ভাবছে নায়িকা আসছে, দেখি হুমড়ি খেয়ে দৌড়ায় আসছে, আমি ভাবছি আমার দিকে, পর দেখেছে না আমাকে ধাক্কা দিয়ে ফেলায় নায়িকার দিকে।
নাকের দিকে চলে গেছে। তো আমার যে ভিডিও জানালে সে বলছে আপা ব্যথা পাইছেন, আমি বলছি না মন ভাঙছে আমার। আফুজা মৌটুসি, সবার কাছ থেকে তো মজার স্মৃতি জানলাম, আপনার কোনো ভয়ঙ্কর স্মৃতি আছে? গত বছর রোজার ঈদে আমি বিনোদন কেন্দ্রগুলির কভারেজে ছিলাম, তো সেই হিসেবে আমি প্রথম দিন আমার অ্যাসাইনমেন্ট ছিল চিড়িয়াখানায়। তো ঈদের পর দিন কিন্তু গত বছর খুবই ভয়াবহ ঘটনা ঘটছে চিড়িয়াখানায়, মানুষজন দরজা ভেঙে ঢুকে গেছে। তো আমি একটু ভয়েই পাচ্ছিলাম যে আমি যাচ্ছি লাখ লাখ মানুষের মাঝখানে কি হয় না হয়। তো যাওয়ার পর যেটা দেখলাম, যেই ভয় পাচ্ছি সেইটাই হচ্ছে প্রচুর মানুষ। তো ওই মানুষ থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি যেটা করলাম, জলহস্তির খাঁচার মধ্যে ঢুকে গেছি। যেই আমি জলহস্তির খাঁচায় ঢুকছি, সব মানুষ আমাকে দেখতে জলহস্তির খাঁচার সামনে আসছে। তো আমি তো লাইভ দিচ্ছি আর মানুষজন সব ভিড় হয়ে জলহস্তি আর আমাকে দেখতেছে। আচ্ছা, আমরা ইমার কাছে যাই। ঈদে আসলে আমার কোনো ভয়ঙ্কর স্মৃতি নেই, সত্যি কথা, আমার শুধুই সব ভালো স্মৃতি আছে আমার ঈদকে ঘিরে। যেমন আমার ঈদ শুরু হয় সকালবেলা আম্মুর কাছ থেকে সালামি নিয়ে। তো আমাদের একটা, আমাদের বাসে একটা ট্রেডিশন আছে, সেটা হচ্ছে ঈদের লাঞ্চ অথবা ডিনার সবাই বাসায় করব, ফ্যামিলি মেম্বার সবাই করব। তো তখন দেখা যায় যে যদি বাই এনি চান্স আমি ওই টাইমে বাসায় প্রেজেন্ট থাকতে না পারি, শেষ, আই এম ডান, বাসা থেকে শেষ, আমাকে ত্যায্য করে দেয় পারলে। ওকে, ছোয়া খন্দক। এই যে আপনারা কি সুন্দর স্মৃতির কথা বললেন, সবাই এই যে ছুটি কাটাচ্ছেন, এই যে ঘুরছেন, আর আমাদের কি হবে জানা কি, অফিসে ঈদ করলাম, এই যে আপনারা সবাই ফ্যামিলির সাথে লাঞ্চ করলেন ডিনার করবেন, আর আমরা যে অফিসে খেলাম একা একা, সেটার কি হবে? অফিসে তো ফ্যামিলি হয়ে গেল। আচ্ছা, অফিসে তো ঘুরলেন, আমরা তো ঘুরলাম না। আমার কোশ্চেন হচ্ছে, অফিসে এতজন মানুষের সাথে ডিনার করা বা লাঞ্চ করা একা কিভাবে হয়? আমরা তো ঘুরতে পারলাম না, এতজন মানুষের সাথে আমরা তো ঘুরতে পারি নাই, আমরা তো কাজ করলাম। অফিস তো 8 ঘন্টা না না সময়ের মধ্যে আমরা যারা আছি, আমরা সবাই কিন্তু গণমাধ্যমে এখানের বাইরেও যারা আছি সবাই কিন্তু একটা ঈদ আমরা অফিসে করি, মানে অফিসে আমাদের কাজের দায়িত্বের তাগিদে থাকতে হয়, আর আরেকটা ঈদ আমরা ফ্যামিলির সাথে স্পেন্ড করতে পারি। একটা ঈদ সবার ভালো কাটে আর আরেকটা ঈদ হচ্ছে কারণ কারণ একটু কষ্ট কাটে, আমার আমার একটু বেশি। আচ্ছা, বলছি সেটা হচ্ছে, ইট্টকে বললাম না যে বাসা থেকে নিয়ে এসেছেন, খুব রেগে গেছি, কারণ হচ্ছে আমি চাই ঈদের দিনটা হচ্ছে আমার সন্তানের সাথে কাটাতে। আর আমার শুরুটাই হয় যে ওকে আমি সুন্দর করে সাজাবো গোছাবো, তারপরে ও বাবার সাথে নামাজে যাবে, এরপর আমি যেখানে যাই সেখানে খুশি যাই, আমার কোনো কষ্ট নেই। কয়টা ছেলে হৃদয় ভাঙছেন বলতে পারবেন? দর্শক, আপনাদেরকে বলছি, যারা ঈশাতের ভিডিওর নিচে বা কন্টেন্টের নিচে কমেন্টস করেন, আপু আপনাকে ভালো লাগে, আপু আপনি কি বিবাহিত না অবিবাহিত, তাদের কিন্তু উত্তর পেয়ে গেছেন। প্লিজ, আমার একটা তিন বছরের ছেলে আছে এবং তাকে আমি অনেক ভালোবাসি এবং আমার হাজবেন্ডকে আমি অনেক ভালোবাসি, সো কি বলবো আর, মানে সুযোগ নাই। সুন্দর আড্ডা জমে উঠছে, আমরা একটা গান শুনি না? কাসির ভাই, আমরা আগে আপনার গল্পটা শুনতে চাই। আপনি অনেক দিন যাবত বিনোদন সাংবাদিকতা করছেন, আপনার বেশিরভাগ ঈদই ঈদের নতুন সিনেমা কিংবা তারকাদের নিয়ে কিংবা অফিস ঘিরে থাকে। আপনি এবার, আপনার একটা ছোট্ট বেবি আছে, এই যে এখন ঈদ করছেন বা সিনেমা নিয়েই থাকা হবে, তারকাদের নিয়েই ব্যস্ত, এই ছোট্ট বাচ্চাটাকে মিস করছেন কিনা? প্রচুর, মানে আমি সবসময় ওকে মিস করি, আর এবার তো ওর সঙ্গে আমার দ্বিতীয় ঈদ, এবার তার বয়স 14 মাস হলো, দ্বিতীয় ঈদ। তো সকালবেলা যখন আসছিলাম তখন আমার মুখের দিকে তাকিয়েছিল, ইনফ্যাক্ট প্রতিদিন এমনটা হয়, আগে ছোটো ছিল তখন বুঝতো না, কিন্তু এখন বোঝা শুরু করেছে, সে আমার সঙ্গে কোলে করে গেট পর্যন্ত আসবে, মাঝে মধ্যে রাস্তায় বেরোতে হয়, আবার তাকে দিয়ে আসতে হয়। তো তাকে আমি প্রচুর মিস করি এবং যখনই তাকে আমার মনে পড়ে তখনই আমি আমার ফোনটা দেখে নিই। কাসি ভাই, তারকারা সবসময় বলে যে সাংবাদিকরা তাদেরকে উদ্ভট প্রশ্ন করে, সাংবাদিকদেরকে এখন মানে তাদের যখন প্রমোশনের প্রয়োজন হয় তখন তারা রিচ করে, কিন্তু যখন তাদের কাজ শেষ হয়ে যায়, আমরা যখন আমাদের কাজে রিচ করি বা আমরা কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে তাদের স্পেস জানার জন্য জিজ্ঞেস করি, তখন তারা খুবই কথা বলে, সাংবাদিকরা আমরা খারাপ, কিন্তু তারা কখনো নিজেদের কথাটা কিন্তু অনেক সময় বলারও চেষ্টা করে না, আমরা ভুলভাবে সবসময় উপস্থাপন করি তা না। আজকে একটু তারকাদেরকে নিয়ে এই তিক্ত অভিজ্ঞতার গল্প সবার কাছে একটু শোনাচ্ছি, প্লিজ। এই ঈশ্বর থেকে আসি। আচ্ছা, নতুন কিছু তারকার কথা বলতে পারি যারা তারকা হয়ে উঠছেন, তারা হচ্ছেন প্রথম দিকে আমাদের ফোন ধরতো, তারপর যখনই বলতাম ভাই ইন্টারভিউ দরকার চলে আসতো, ভাইয়া বা আপু যেই হোক না কেন, যখন তারা একটু খ্যাতি পেয়ে যান তখন আমাদের একটা মেসেজ সিন করারও প্রয়োজন মনে করেন না, এমনটাই আসলে। মানে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন সবাই আছে, পড়লাম আমি। ছোয়া,
আমিও একই রকম অভিজ্ঞতা শিকার হয়েছি। প্রথমে যখন তারা স্টার্ট করলো নতুন অ্যাক্টিং করছে, নাটকে কাজ করছে, খুব ফেমাস হচ্ছে, উঠতে যখন তখন তারা হচ্ছে গিয়ে নিউজের জন্য ফোন করলে, হ্যাঁ হ্যাঁ আপু আমি ইন্টারভিউ দিতে রাজি আছি, আপনি কখন বলবেন। যখনই দেখা গেলো যে তারা একটু ফেম পেয়ে গেছে, একটু সব জায়গায় নিউজ টিউজ হচ্ছে, তখন যখন সেকেন্ড টাইম কল দিলাম তখন আর ফোন রিসিভ করছে না, তখন সিনও করছে না। ইন্টারভিউ যদি বলি, আপু ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, আমি তো ব্যস্ত আছি, দিতে পারছি না। কিন্তু অন্য জায়গায় কিন্তু সে ঠিকই ইন্টারভিউ দিচ্ছে। এই ছোঁয়া এবং ঈর্ষা যে পয়েন্টগুলো বলেছে এগুলো আসলে আমাদের সবার সাথেই হয়। এর বাইরে আমি একটি অ্যাড করব, সেটি হচ্ছে আমাকে টাইম দিয়েছে কিংবা বলেছে যে আপু কালকে দিব কিংবা আগামী বৃহস্পতিবার দিব। কিন্তু সেই বৃহস্পতিবারে যখন আমি বা বুধবারে যখন আমি তাকে নক করি, না আজকে আমার এই সমস্যা, সমস্যা থাকতেই পারে, কিন্তু এই যে আমাদেরকে ঘোরানোর পরে ক্যান্সেল করে, এইটা যে আমাদের জন্য কতটা প্রবলেমেটিক হয়, এবং এইটা যে আমার অফিসে যে আমার জবাবদিহিতা করতে হয় যে কেন আমার গেস্ট ক্যান্সেল করলেন, তার ভ্যালিড রিজন থাকতে পারে, আমারও ভ্যালিড রিজন থাকতে পারে, আমিও কোনো কারণে অফিসের কারণে ক্যান্সেল করতে পারি, ক্যান্সেল না অ্যাকচুয়ালি আমরা করলে পোস্টপোন করি। সো অনেক সময় গেস্ট আমাদের যেটা করে, তারকাদের কথা বলছি বা ইনফ্লুয়েন্সারদের কথাই বলছি, মানে আমাদেরকে ওয়েট করিয়ে ইন্টারভিউটা ক্যান্সেল করে, এইটা খুবই আনপ্রফেশনাল। আমি অন ক্যামেরায় বলছি এটা খুবই আনপ্রফেশনাল। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ডোন্ট ডু দিস প্লিজ। তানভীরের কাছ থেকে শুনি, সবাই তো তিক্ত অভিজ্ঞতার কথা বললো, কোনো তারকার সঙ্গে তোমার কোনো ভালো সম্পর্ক হয়েছে কি না? আচ্ছা, ভালো সম্পর্ক হয়েছে কিনা শুনতে খারাপ দেখাচ্ছে। যাই হোক, আমি মূলত যেহেতু ইনফ্লুয়েন্সার দিয়ে কাজ করছি, তো মজার অভিজ্ঞতা অনেক আছে, কিন্তু সবার সাথে আমি একটু একটা জিনিস অ্যাড করতে চাই। ধরেন আমাদের অনেক ইউটিউবার আছে খুব নাম করা, এদের সাথে যেহেতু কাজ করছি, একজন ইউটিউবার আছে যাকে আমি ফোন দিলে, আপনি বা আমরা যাই ফোন দিই না কেন, সে ফোনটা রিসিভ করে না, সাথে সাথে একটা মেসেজ দেয় কী দরকার কী প্রয়োজন, কারণটা লিখতে হয়। তো যখন আমি লিখবো যে এই দরকার এই কারণ, তখন যদি সেটা পছন্দ হয় সে কল ব্যাক করে, আর যদি পছন্দ না হয় কোনো রেসপন্স থাকে না। এভাবে করে চার দিন পাঁচ দিন অনেক দিন ঘোরাবে, আবার তার যখন দরকারটা হয় তখন সে নিজে কল দিয়ে বসে। আর আরেকটা জিনিস আমি পেলাম আর কি, আমাদের নামের পেছনে খানি আছে, আমি বেশি কিছু আর বলবো না, খুব ভালো ভালো কাজ করছে, সমাজসেবা করছে, কিন্তু আমরা যতটা ভালোভাবে দেখি, কিন্তু তার সবসময় যে জিনিসটা দেখলাম যে তার কথা হচ্ছে যে আমার যদি নিউজ হয় শুধু পজিটিভ মাইন্ড হবে, আমার হেডলাইন হবে ভালো কিছু হবে, সুনাম করতে হবে, একটু যদি হেডলাইনে একটু নেগেটিভ কিছু আসে বা সেটা নিয়ে সে হচ্ছে হুমকি ধুমকি দিবে, আমার ফ্যান ফলোয়ারদেরকে বলবো আনসাবস্ক্রাইব করতে, এই ধরনের আচরণও করে। তো আমার না, আমি সব খানটা বলতে না, একটু তো বললাম, খান বলছেন এটা তো আমার লাগে না। আপনি কি ইনফ্লুয়েন্সার? আপনি তো ইনফ্লুয়েন্সার না। আচ্ছা যাই হোক, তো আমার যেটা কথা হচ্ছে যে আমরা যখন কাজ করবো, ভালো কাজও হবে খারাপ কাজও হবে, তো আমি ভালো করলে মানুষ ভালো বলবে, মাঝে মধ্যে সেটা সমালোচনা হবে, সেই সমালোচনাটা নেওয়ার কিন্তু মাইন্ডটা থাকে। তানভীর ভাই, ওই খান সাহেবের যে ফলোয়াররা তারা কিন্তু বুঝে ফেলছে না। তানভীর ভাইয়ের সাথে আমি এই জায়গাটায় একটা জিনিস অ্যাড করবো, যে গেস্টরা থাকেন তাদের এটা মাথায় রাখা উচিত যে যখন অন ক্যামেরা উনি কিছু বলবেন, এখান থেকে যে কোনো কিছু হেডলাইন থাম্বনেইল হতে পারে, মানে ওনার যদি স্পেসিফিক কোনো সাজেশনস থাকে, ওনার যদি স্পেসিফিক কোনো সাজেশন থাকে উনি সাজেস্ট করতে পারেন, কিন্তু অন ক্যামেরায় যেটাই বলবে সব কিছু রেকর্ডেড হবে, এবং এখান থেকে যে কোনো কিছু বলা যে প্লিজ এটা শিরোনাম দিবেন, আমি তো আপনার ব্যক্তিগত সাংবাদিক না, আমি আমার দর্শকদের জন্য কাজ করি, আমার অফিসের জন্য কাজ করি, আপনি যেটা কথা বলছেন যেটা রেকর্ড হচ্ছে, আই ক্যান ইউজ এনিথিং। ইয়েস এক্স্যাক্টলি, যেহেতু আমি রিভিউ করি, আমার সবার সঙ্গে খুবই খারাপ সম্পর্ক, কারণ আমাদের বাংলাদেশে একটা খুব কম মানুষের মধ্যেই সমালোচনা নেওয়ার একটা ক্ষমতা থাকে, খুব কম মানুষের মধ্যে, তো রিভিউতে একটু আলোচনা একটু সমালোচনা থাকবেই। যেহেতু বাংলা সিনেমার যখন রিভিউ করি, ঢালিউড সিনেমার, এই ডিরেক্টর ভাবে যে আমি মনে হয় ওই ডিরেক্টরের কাছ থেকে টাকা নিয়েছি, সেভাবে আমি মনে হয় এর কাছ থেকে টাকা নিয়েছি। আমরা আসলে টাকা নিয়ে কাজ করি না, নিজের প্রফেশনের কাছে আসলে অনেস্ট থাকা। তার আগে আমি একটু আপনাকে থামাই, মানে রিভিউর ক্ষেত্রে এমনটা হয়ে গেছে, পেড প্রমোশন পেড রিভিউ হয় না যে তা না, যে ডিরেক্টরটা পেড রিভিউ করাচ্ছে সে হয়তো আশাই করে নিচ্ছে বা ধরেই নিচ্ছে তাজদিন আপনার সঙ্গে তার সম্পর্ক ভালো, আপনি তার সঙ্গে পজিটিভটাই বলবেন, যখনই আপনি নেগেটিভটাই বলছেন তখনই তার সব কিছু উল্টে যাচ্ছে। হ্যাঁ, এবং যেহেতু আমি শুধু রিভিউ করি, অনেক সময় আমার ইন্টারভিউজও নিতে হয়, তখন ও আচ্ছা তুমি আমার ওই সিনেমার এই বাজে কথা বলছিলা, দিব না ইন্টারভিউ। রিসেন্ট আমি একটা কথা রিভিউ করেছি একটা ট্রেলারের, আমি শুনেছি সেই ডিরেক্টর বলেছে যে আমাকে, আমি এত জানি, আমাকে FDC-র আমি খুব মজা পেয়েছি। গত বছর একটা সিনেমা মুক্তি পেয়েছিল, কাসির ভাই জানে, আমার সব কলিগরা জানে, আমি তখন একটু ঘাবড়ে গিয়েছিলাম, আমি আসলে আমার রিভিউ কখনো এত ইম্প্যাক্ট ফেলেনি। সেই সিনেমাতে আমি একটু রিভিউ দিয়েছিলাম নেগেটিভ, যেটা সত্য আমার কাছে মনে হয়েছে, তো তারা, সেই নায়ক নায়িকা লাইভে এসেছিলেন,
আমাকে নিয়ে। আমি জানি না, মানে আমার গন্ডিটা খুব ছোট আমি ভেবেছিলাম, কিন্তু তারা আমাকে নিয়ে এক ঘন্টা একটা লাইভ করেছে। খুব ফেমাস একটা ডায়লগও আছে, আমি চাই যদি কেউ বুঝতে পারে তাহলে যেন কমেন্টে লেখে ডায়লগটা কি। তার সঙ্গে আরেকটু যোগ করি, যখন আপনি রিভিউটা করছেন দেখা অনেকে মনে করছে যে হয়তো আমরা মানে মাঠে যারা কাজ করি, আমি মুহিবুল হাসান তাকে আমরা মিস করছি, আমরা হয়তো যে কথাটা বলতে পারছি না দিওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না, মনে তো মানে না দিলে তো বুঝে না, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, হাসিতে হইলাম পাগল হাসিতে হইলাম পাগল, ঘরে থাকতে দিলা না মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না। বাহ বাহ বাহ, এই তানভীর ভাই, এই যে আপনার এত ভক্ত, আপনার ভক্তদের একটা গল্প বলেন দর্শকের জানাও, যে শুধু তো তারকাদের ভক্ত না, আমাদের তানভীর ভাইয়ের অনেক ভক্ত আছে যারা অফিসের নিচে এসে দাঁড়িয়ে থাকে, যে গান্ধী আরও সোনা বন্ধুদের পাগল বানাই দিলেন, একটা সোনা বন্ধুর গল্প বলেন না। ওইভাবে ভক্ত আছে কিনা জানি না, বাট কিছু আছে। আমি জানি না কারা কারা যেন আসে, এসে এসে তিন ঘন্টা চার ঘন্টা বসে থাকে, তা আমি জানি না, এটাও কিন্তু হতে পারে। আচ্ছা, সব গল্প থেকে কাসির ভাই আপনি তো বেঁচে এদিক ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছেন, আপনার অনেক অভিজ্ঞতা আছে। আসলে এগুলো এখন আর নতুন করে বলতে চাই না, বিশেষ করে নায়িকারা যেখানেই থাকে সেখানেই আল কাসিরের নাম, প্রত্যেকটা নায়িকা যেই অ্যাসাইনমেন্টে আমরা যাই আল কাসিরকে খোঁজে। লাস্ট একটা অ্যাসাইনমেন্টে গেলাম, আমি ছিলাম, তো আমি দেখলাম এক নায়িকা মানে এক মাইল দূর থেকে, আমি বুঝেছি কোন নায়িকা, আমি বুঝতে পেরেছি কোন নায়িকা। আমরা হচ্ছে কাসির ভাইয়ের মুখে একটু দেখতে চাই যে বিভিন্ন নায়িকার রিয়াকশন গুলো, প্লিজ সিরিয়াসলি। এইভাবে দেখার পর আজ পর্যন্ত কতজন নায়িকা আপনাকে জড়িয়ে ধরেছে? আমরা তো অনেক আড্ডা দিলাম, গানও শুনলাম, এবার একটু একটু মজা করি। ইনফ্যাক্ট আমরা মজা করছি, ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি দেখতে চাই। আমাদের মাঝে একটা ইমোজি কিং আছে, কুইন, ইমোজি কুইন। প্রথমে কোনটা দিব বলেন? হাসো, হাসি তো অনেক, হা 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 করে হাসো, চোখে পানি পড়ে, কান্না করো, ধন্যবাদ। শাইলা রহমান ইমা, আফরোজা মৌটুসি, আপনি একজনের সংলাপ খুব সুন্দর দিতে পারেন। মিতুলাশকে কখনো কথা বলতে দেখেছো? আমি কষ্ট পাইছি। ছোয়া, আপনার কাছ থেকে যদি কিছু পাই। আমার কাছ থেকে বড় আপনি খুব ভালো হচ্ছে গিয়ে মিমিক্রি করতে পারেন, এটা একটু করে দেখাবেন আজকে, আজকে এই সুযোগটা মিস করবেন না। ভয়াবহ অবস্থা, বুকের জমানো ব্যথা, শেষ করি। এটা একটা গান, আমি গানটা তার সংলাপের মতো করে দিচ্ছি। বুকের জমানো ব্যথা, কান্নায় নোনা জলে, ঢেউ বাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়। তালগাছ কবিতাটা দিয়ে করি, তালগাছ কবিতাটা, তিনি আমাদের মাঝে নেই এখন যারটা করছি, তিনি বেঁচে থাকলে তালগাছ কবিতাটা তার কাছে দিলে তিনি কিভাবে করতেন। ওই দেখা যায়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাপ, ওই কানে ওই কানে বাস করে একটা কাদা বকের চাপ, আমি আমি একদিন বগিকে প্রশ্ন করলাম, ও বগি বুকের জমানো ব্যথা, কান্নায় নোনা জলতাছে, ঢেউ বাংতাছে চোখের নদীতে, সব শেষ, বাইদার মাইয়া জোসনামরে কথা দেছিলি।
পাইদার মাইয়া জোসনা মোরে কথা দেছিলি আসি আসি কইয়া জোসনা মোরে ফাঁকি দেছে এ জোসনা তুই যে মোরে ফাঁকি দেছো আমরা হরছো কি এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম বকুলের মালা শুকাবে রিংখে দেব তারে সুরভি দিন গিয়ে রাতে লুকাবে মুছো না কো আমার ছবি আমি মিনতি করে গেলাম তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম কাসির ভাই এখন আপনি একটা টাং টুইস্টার করে দেখাবেন আপনার জন্য এটা আপনি বলবেন হচ্ছে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পেকে 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 খায় তানভীর ভাই আপনি করবেন হচ্ছে এইটা তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা আর জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা তাড়াতাড়ি বলতে হবে আর পারবো না তেলে চুন তাজা চুন তাজা এটাকে আমি বলবো তেলে চুল তাজা জলে চুন তাজা 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 চুন তাজা যাওয়ার আগে তানবীরের গান শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি সবাইকে ঈদ মোবারক ওম রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ ওম রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ ডান